বাংলাদেশের মানুষ অনেকেই মন্তব্য করে, বাংলাদেশে এত মাহফিল কেন হয়, কপাল পোড়া। জোরে বলুন ঠিক কেনা, আরো জোরে বলুন ঠিক কেনা। ও ভাই, কোরআনের মাহফিল এত কেন হয়, এই কথা বলে ওই লোকটা। যত বেশি গান বাজনা হয় তখন কিন্তু বলে না, যখন কোন রঙ্গমঞ্চ হয়, যখন মেলা লাগে, যখন গান বাজনা হয়, যখন এরকম মঞ্চ তৈরি করে, তখন কিন্তু তার কাছে বেশি মনে হয় না। যখন কোরআনের আওয়াজ তার কানে যায়, তখন মনে হয় মানুষকে, মানুষের কার ঘুমের ডিস্টার্ব হয়, তার সন্তানের লেখাপড়ার ডিস্টার্ব হয়, নানান ধরনের এরকম ভাবে কথাবার্তা বলে। আমি মনে করি এর থেকে কপাল পোড়া আর পৃথিবীতে নাই। আরো জোরে বলুন ঠিক কেনা। হাদিসে কুরসির ভিতরে আছে, একটু সাড়া দিবেন ভাই আল্লাহর হস্তে, অল্প সময়ের ভিতরে আমার বয়ান শেষ হবে। হাদিসে কুরসির ভিতরে আছে, যেই পর্যন্ত এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, কোরআনের বাণী, কোরআনের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আশেপাশে যত কবরস্থান আছে এবং আশেপাশে যত মাইয়েতেরা কবরে কবরে শায়িত আছে, এই মুহূর্তে তাদের কবরের আজাব আল্লাহ স্টপ করে দিয়েছেন। তাহলে এটা ভালো না খারাপ, এর পক্ষে থাকতে হবে কি না? বাংলাদেশ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কোরআনের মাহফিল, দেশ স্বাধীনের আগেও কোরআনের মাহফিল ছিল, আমিন বলেন। কেয়ামত পর্যন্ত চলবে, আমিন বলেন। মানুষ অনেকেই মন্তব্য করে যে সৌদি আরবে তো কোরআনের মাহফিল হয় না, সৌদি আরবে কোরআনের মাহফিল নাই, অনেকে মন্তব্য করে, বাংলাদেশে এত মাহফিলের কি দরকার। আরে বেটা, সৌদি আরবে যারা দেশ চালায়, তারা ওই কোরআন হাদিস দিয়েই দেশ পরিচালনা করে। জোরে বলুন ঠিক কেনা। সৌদি আরবের আইন হচ্ছে, যদি সৌদি আরবে একটা মসজিদে আজান হয়, তাহলে কেউ যদি দোকানপাট যদি বন্ধ না রাখে, যদি এটা প্রশাসনের কাছে যদি চলে যায় খবর, তাহলে ওই দোকানদারের কাছে জরিমানা হবে, ওই মালিকের নামে জেল জরিমানা হয়ে যাবে। ওই দেশের আইন হলো, ওই দেশের মধ্যে যদি কেউ মুসলমান বিনা ওজরে একক্ত নামাজ কাজা হয়ে যায়, আর যদি প্রমাণ হয়ে যায় যে এই লোকটা নামাজ কাজা করেছে, তাহলে ও দেশের আইন হলো তাকে উজু করাইয়া মরুভূমির মধ্যে দাঁড়াইয়া 40 রাকাত নামাজ আদায় করে নিবে। কয় রাকাত নামাজ? আরো জোরে বলেন কয় রাকাত? জহরের নামাজ 4 রাকাত পড়লি না তো, উত্তপ্ত বালুর মধ্যে তাকে দাঁড় করাইয়া 40 শক্ত নামাজ পড়াবে। এটা হলো তার শারীরিক শাস্তি, আর আর্থিক হলো তাকে ওই দেশের 500 রিয়াল অর্থাৎ বাংলাদেশে প্রায় 10,000 টাকা সমতুল্য তাকে জরিমানা করবে। আল্লাহু আকবারও বললেন না? আমাদের দেশে যদি এরকম আইন থাকতো, আমাদের পার্লামেন্টে যদি এরকম নামাজের আইন শাসন থাকতো, তাহলে আর ওয়াজ করা লাগতো না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? তাবলিগ করা লাগতো না। আরো জোরে কর, দেশের একটা আইনে মানুষ মসজিদে যাইতে হুঁশ পাবে না। আরো জোরে বলুন ঠিক কেনা। আমাদের এই দিনাজপুরের মধ্যে, অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যেও শুরু হয়েছে, আমাদের দিনাজপুর জেলার ভিতরে একটা আইন প্রয়োগ করেছে, হুজুর মুজুর যা আছে সবাই টাইট, সেটা হলো মাথায় হেলমেট পরতে হবে। কি ভাই, আপনারা বুঝেন নাই? মাথায় হেলমেট পরতে হবে। একজন পুলিশ সুপার, একজন এসপি এই আইনটা করার কারণে, ঘোষণা দেওয়ার কারণে, মোটরসাইকেলে যদি হেলমেট না থাকে তার 25,000 টাকা জরিমানা। 25,000 টাকা তো দূরের কথা, 25 টাকাও দেবো না, হেলমেট দিয়েই পড়বো। ভাইজান, যদি বাংলাদেশে এরকম একটা আইন করা যেত, মুসলমান তোমার মাথায় টুপি থাকতে হবে বাধ্যতামূলক। কথা বলেন, মুসলমান হয়েছ তোমার মুখে দাঁড়িয়ে থাকতে হবে, মুসলমান হয়েছ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। ওয়াজ মাহফিল লাগতো? এত চিল্লাচিল্লি করা লাগতো? তখন হুজুরের পায়ে আপনারা তেল মারতেন। জোরে কর ঠিক কেনা। আজকে আমাদেরকে আপনাদের ধারে ধারে আসতে হচ্ছে, আপনাদেরকে হেদায়েতের কথা শোনানোর জন্য, আপনাদেরকে ভালো ভালো কথা শোনানোর জন্য। তখন আর আমাদের কাছে, আপনাদের কাছে আমরা আসতাম না, আপনারাই আমাদের কাছে যাইতেন যে হুজুর কিছু শোনান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে এই যুবক ভাইয়েরা, এই জামালপুরের ভাইয়েরা, এই 9 নম্বর আশকরপুরের ভাইয়েরা, আপনারা দিল থেকে বলেন, এই কোরআনের মাহফিল চলবে না বন্ধ হয়ে? যারা যারা চলবে মনে করেন, হাত তুলে একটা স্লোগান দেন। আসতে বলা যাবে না, জোরে বলেন, হাতটা তুলে রাখেন। আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে একটা স্লোগান দেন, ঈমানটাকে তাজা করে নেন। লিল্লাহে তাকবীর, কই জোরে দিচ্ছেন, আরো শক্তিশালী বলেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আরো জোরে বলেন।
আমিন কর। খালি ঘরেই কোরআন জ্বালাবেন? খালি ঘরেই জ্বালাবেন? সমাজে জ্বালাতে হবে, কোরআন শরীফ সমাজে জ্বালাইতে হবে, সমাজে রাষ্ট্রে চালাইতে হবে, গোটা বিশ্বে জ্বালাইতে হবে। যদি তোমার কোরআনটা রাষ্ট্রে চলে, যদি তোমার কোরআনটা সমাজে চলে, যদি তোমার কোরআনটাকে তোমার বোর্ডে পরিচালনা হয়, যদি তোমার কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা হয়, আল্লাহর কসম এই পৃথিবীতে নবীওয়ালার দেশ হিসেবে সৌদি আরব থেকে আল্লাহ পাক এই পৃথিবীটাকে ভালো করে দিবে। আরো জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে পরিষ্কার বোঝা গেল কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? আরো জোরে কোন? মানুষের যখন পিপাসা লাগে, পানির দরকার হয়, ওই মানুষটা এক গ্লাস পানির জন্য হাহাকার করে, এক গ্লাস পানি দাও রে, এক গ্লাস পানি দাও রে। মানুষটা টিবলের কাছে যায়, দুই তিনটা ঠাসা দেয়, টিবল থেকে পানি নিয়ে পান করে। ভাই জান, আপনি যদি টিবলকে বলেন, টিবল রে আমার পানির পিপাসা লাগছে একটু পানি দে, টিবলের বাপের ক্ষমতা নাই তোর মুখের মধ্যে পানি দিতে পারে, তোকে কষ্টও করে নিয়ে টিবল থেকে পানি নিয়ে তোকে মুখের মধ্যে লাগাইয়া টান দিতে হবে, খাইতে হবে, তারপর তোর তৃষ্ণা মিটবে। ভাই জান, কোরআনের আলোচনা শুনতে গেলে এমনি এমনি হবে না, কষ্ট করে হেঁটে হেঁটে দূর থেকে আসতে হবে। এটাই হলো কোরআনের পাখিওয়ালাদের কাজ। হে মুসলমান যুবক বামারা, এই কোরআনের মাহফিলে আসলে আমাদের কি লাভ হবে? নবী আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, কি লাভ ও মুসলমান? আল্লাহ